পুরো এপিসোড দেখতে জি ফাইভ অ্যাপ এখনই ডাউনলোড করুন। সারাদিনের কাজ সেরে সব দিনের শেষে এসে সুখের ঘর সাজিয়ে তোলে দুজন ভালোবেসে, কে কতটা বুঝলো কাকে, সংসারে কে বেশি, কার জীবনে প্রেশার কত, অল্পেতে কে খুশি, সব জানবো আজকে দুর্দান্ত চার দম্পতি। তোমাদের পরিচয়ের গল্পটা একটু শুনি, 7 বছর আগে কি ঘটলো? হ্যাঁ, ওর বাড়ি থেকে আর কি পেপারে অ্যাড দেওয়া হয়, আর ফার্স্ট অফ অল আমি মা হিসাবে কথা বলতাম সব জায়গাতেই দিদি, তো আমি কথা বললাম মা হিসাবেই। তখন ওর বাবা আর কি বললো যে এরকম আমার ছেলে তো এসেছে ব্যাঙ্গালোর থেকে, তো যথারীতি আমার বাড়ি থেকেই ওর বাড়িতে ফার্স্ট টাইম যায়। সেদিন তুমি গেছিলে? না, সেদিন আমি যাইনি, সেদিন বাবা মা বাড়ির সব লোক গেছিল, কাকিমা কাকু সবাই মিলে যাওয়া হয়েছিল। ওর মা ওখানে বলে যে আরো শিক্ষিত চাই, বউ চাকরি করবে, হ্যাঁ এরকম একটা কিছু বলে। এই নিয়ে ওর বাবার সাথে একটু তর্ক বিতর্ক হয়। আরে কি মিঠুর উপস্থিত ছিল? হ্যাঁ, সেই সময় আমি উপস্থিত ছিলাম। তো বাবা বলেছে যে আমি দিতে পারবো না। আর আরেকটা কারণ হচ্ছে যে মিঠুনের হাইট আমার থেকে কিছুটা কম। সেটা কি তোমরা জানতে আগে? পেপারে যখন দেওয়া হয়েছিল নাম ফোন নাম্বার কোথায় চাকরি করে এগুলো দিয়েছিল, হাইটটা দেওয়া হয়নি। তো এই নিয়ে ওরা চলে আসে। তো অর্ধেক রাস্তায় কি হয়, মিঠুন ওর ক্লোজ ফ্রেন্ডকে নিয়ে যায়। কোথায় যায়? বাইকে করে যায়। কোথায়? সেটা হচ্ছে এই দমদমে মনে হয়। মাঝ রাস্তা আটকে দিয়েছে? মাঝ রাস্তা আটকে দিয়েছে বাইক নিয়ে গিয়ে বন্ধুকে নিয়ে। কেন কেন মিঠুন? অ্যাকচুয়ালি আমার মায়ের একটা এক্সপেকটেশন ছিল যে মেয়ে শুধু চাকরি না, রবীন্দ্রসঙ্গীত এইসব গান গায়, এই রম টাইপের একটা ইমাজিনেশন ছিল। তো সেই জিনিসটা হয়নি, জিজ্ঞেস করেছে সেই জিনিসটা করে নাও, গাড়ি করে এসেছিলেন, ওনারা বেরিয়ে চলে আসেন। তো আমি মনে একদম কনফিডেন্ট ছিলাম যে ওনার বাবা হয়তো রাজি হয়নি। এবার আমার একটা মাইন্ডসেট ছিল যে মানে আমার যে বউ হবে আমার থেকে একটু লম্বা হবে, আমার যেহেতু হাইটটা শর্ট, সেই একটা ইমাজিনেশন ছিল। আমি চিন্তা করি ফাইনালি একটা ট্রাই নেওয়া যেতেই পারে। বিয়ের পর মিঠুন কি বুঝলে এই যে রাস্তায় পথ আটকে দাঁড় করিয়ে বিয়েটা করলে? দিদি 7 বছর হয়ে গেল, অ্যাকচুয়ালি এখানে মিক্সড একটা এক্সপিরিয়েন্স। ওর অ্যাকচুয়ালি যে অভ্যাসটা আছে বা স্বভাবটা, এটা পুরো রিভার্স। অ্যাকচুয়ালি মানে চুল ছিল আমার, তো আমি নিজেকে অ্যাকচুয়ালি শাহরুখ খান ভাবতাম। ওয়াইফ আসার পরে এতটাই মানে একটা লাকিলি একটা সুন্দরী বউ পেয়ে গেছি, তো সেটা আর কি আমি ভার সামলাতে পারিনি, সেটা বলতে পারেন। অগোছালো, মানে অফিস থেকে আসবে এসেই আর কি ব্যাগ একদিকে রেখে দেবে, জুতো একদিকে, মোজা একদিকে, এসেই সাথে সাথে অর্ডার, চা দাও, জল দাও, ওয়েট করো, দিচ্ছি সব আস্তে আস্তে। তারপরে যদি শপিং মলে যাই তো তাহলে তো আর কোনো কথাই নেই, ওই জন্য চুল উঠে গেছে। 7 বছরের পথার কোনটা ভুল হয়ে গেল? এইসব সিচুয়েশন হ্যান্ডেল করতে গিয়ে আমার এই চুলগুলো আর কি পুরো পাকা হয়ে গেছে। এখন বাবা কি বলছে? এখন বাবা খুশি জামাইকে পেয়ে, জামাই তো খুব ভালো। তুমি একটু সিরিয়াস? সিরিয়াস হয়ে যেতে হয়, সিচুয়েশনটাই আমাকে এই অ্যাকচুয়ালি পরিস্থিতি তো গম্ভীর হয়ে গেছে আর কি, মানে তোমাকে জগু থবু বানিয়ে রেখে দিয়েছে। স্টুডেন্ট লাইফ থেকে পরিচয় সৃষ্টি এবং ঋত্বিকের? হ্যাঁ, একই স্কুলে পড়তে দুজনে? না, ক্লাস 7 এ একই টিউশনে পড়তাম। ও, টিউশনে আলাপ। ওকে, অঙ্কের ব্যাচে আলাপ? দুজনেরই সেম ক্লাস ছিল। সেম ক্লাস ছিল। আচ্ছা, প্রথমে বন্ধুত্ব শুরু হয় ক্লাস 7 এ। অঙ্ক টিউশনটাও ছাড়তে হয় আমার ওর জন্য, কারণ ও এতটাই অঙ্ক করতো আর এত পড়াশোনা করতো যে স্যাররা আর আমাদের খাতা দেখতো না। স্যার বোঝাচ্ছে যে সবাই বুঝে গেছে, ঋত্বিক সবার আগে বুঝে যেত আর আমাদের বোঝাতো না। তারপরে বাড়ি গিয়ে আমি বললাম কি, ঋত্বিককে একা পড়ালে আলাদা পড়া, তাহলে আমরা কেন এ করবো? তো ওইভাবে আমার ওর সাথে বন্ধুত্ব ছিল, কিন্তু অঙ্কের রাগে আমাকে টিউশনটা ছাড়তে বাধ্য হই। 7-8 একসাথে টিউশন পড়ে তারপরে আর যোগাযোগ ছিল না। ক্লাস 10 এ আবার ঘুরে ফিরে ভূগোলের ব্যাচে আমাদের দেখা, জিওগ্রাফি, আবার সেই টিউশনই দেখা, আবার টিউশন। তো তারপর থেকে যে বন্ধুত্বটা শুরু হয়েছে আর কোনো থাকাটা কি কাছাকাছি হতো টিউশন কে? উত্তরপাড়ায় কাছাকাছি। আমার মা একটা পার্টনার পেয়েছে, একদম বন্ধু পেয়ে গেছে। এবার সারাদিন যা মোটামুটি বাবা নেই কর ওই কর, এখন তার সঙ্গে বউও যুগ হয়ে গেছে, এটা করো ওটা করো। 4 মাসের মধ্যে আমি বুঝতে পারছি যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কত কাজ হয়, দুটো চাদর পাততে হয় ঠিক করে, কম্বলটা ঠিক করে ভাঁজ করে রাখতে হয় একটা জায়গায়, এখানে টাওয়েল রাখতে, এগুলো তো এতদিন মানে স্বাধীন জীবনে এদিকে ওদিকে পড়ে থাকতো, এখন প্রচুর মানে ব্যাপারটা গোছানো হচ্ছে আস্তে আস্তে, অর্গানাইজড হচ্ছে। সৌলমিদি এবং সৌরভ কিভাবে পরিচয় দুজনে? ওদের বাড়ি থেকে বিজ্ঞাপন দিয়েছিল খবরের কাগজে, আমার মা কথা বলেন আমার শ্বশুরমশাইয়ের সাথে, তারপরে দেখা সাক্ষাৎ হয়ে বিয়েটা হয়। তারপরে 21 বছর আগে। ব্যাপারটা কি দিদি, বিয়ে তখন আমার একেবারেই ইচ্ছে ছিল না, কারণ আমি জাস্ট 2 বছর চাকরি পেয়েছি।
কিন্তু মা এত অসুস্থ হয়ে পড়েছিলেন, মা বললেন যে দেখ এবার তো এই সংসারে এরকম অবস্থা, একজন কাউকে তো আনতে হবে যে সংসারে হালটা ধরবে। তারপর 21টা বছর প্রবলেমই কেমন কাটলো? খুব অলস, সারাদিন ঘুমায়। আর আচ্ছা দিদি, আপনি একটা কথা বলুন, এই যে বলে ঘুমায়, আচ্ছা ঘুমটা তো আমার তো এটা ভগবান আমাকে আশীর্বাদ দিয়েছে। এটা একটা আশীর্বাদ, আমার ঘুম কম। সারাক্ষণ মাথার মধ্যে জটিল চিন্তা ভাবনা ঘুম যদি ঘুরতে থাকে তাহলে আমার কি করে ঘুমটা আসবে বলো তো? আমাদের মাথা পরিষ্কার, একজনকে তো সংসারটা চালাতে হবে, সব তোমায় করতে হবে। হ্যাঁ, ও টাকাটুকু দিয়ে খালাস, ও আর কিছু দেখেই না, নিশ্চিন্ত। ও জানে বউ আছে, স্কুল হচ্ছে হাবড়া, অশোকনগর হাবড়া লাইনে, তো দমদম থেকে হাবড়া যেতে প্রায় দেড় ঘন্টা সময় লাগে। সকাল 9টার ট্রেন ধরে, না হলে ওখানে 10টা সাড়ে 10টার মধ্যে পৌঁছাতে পারবে না। সেই জন্য সকাল 8:30 খেয়ে দিয়ে টিফিন নিয়ে বেরিয়ে যায়, বাড়ি যখন ফেরে তখন 6:30। ও বাবা, অনেক। যার ফলে তারপরে চা টা খেয়ে জল খাবার খেয়ে এবার বেরিয়ে গেল। চা জল খাবার খেয়ে বেরিয়ে গেল মানে আড্ডা মার, আড্ডা মারতে, নালে ক্রিকেট খেলতে, বন্ধুদের সঙ্গে গল্প, আবার আড্ডা মারারও গল্প আছে। হ্যাঁ, রাতে 10টায় বাড়ি ফেরে। দিদি উল্টা চলে গেলে আর এমনিতেই বিবাহিত, কয়েদখানায় ভরে রেখেছি, জীবিত আর বিবাহিত, তা আমি এমনিতেই বিবাহিত, তা উল্টাও যদি চলে যেত তো বাঁচি কি করে? ওর জন্য কি এন্টারটেইনমেন্ট যদি আপনার জন্য এরকম এন্টারটেইনমেন্ট হবে? কি এন্টারটেইনমেন্ট লাগবে বলেন দিদি, সব করি, সময় গিফট দি, অসময়ও গিফট দি। বেড়াতে নিয়ে যান? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সেটাই কোনো ভুল নেই, অ্যানিভার্সারি, জন্মদিন আর ঘুরতে নিয়ে যাওয়া, এই তিনটাতে ভুল নেই। তিনটে হয়, আচ্ছা ওটা না করলে তো আর মানে, হ্যাঁ তাহলে হবে না তো, ফুয়েল ফুয়েল নেই তো। অর্পিতা শুভেন্দু, গানে গানে পরিচয় আমাদের। কোথায় পরিচয়? আমরা আলাদা ব্যাচেই একই স্যারের কাছে গান শিখতাম, তো একটা রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানের দিন গিয়েছিলাম একটা পাড়ার অনুষ্ঠান করতে, আর আমি সেখানে হারমোনিয়াম তবলায় গাইছি, আর ও আমার স্যারের সঙ্গে গিটার বাজাতে গিয়েছিল, তো তখন কেউ কাউকে চিনি না আমরা। তারপরে আমরা স্যারের সঙ্গে একসঙ্গে অনুষ্ঠান করতে গিয়েছিলাম গুজরাটে, আর সেখানেও আমি সিঙ্গার ছিলাম, ও আমার সঙ্গেই বাজাতে গিয়েছিল গিটার, আর তারপর আস্তে আস্তে সেখান থেকে শুরু, সেখান থেকে শুরু। কতগুলো বছর হয়ে গেল? 6 বছর। আর বিয়ে হয়েছে 7 মাস? বিয়ে হয়েছে 7 মাস। 6 বছরটা ভালো ছিল না, 7 মাসটা বেশি ভালো? অ্যাকচুয়ালি কোনো চেঞ্জ বুঝতে পারছি না, কারণ ও সবসময় আমাদের বাড়িতে যেত, আর আমার মা ঠাকুমার বোন ও মানে প্রথম থেকেই হাতে করে নিয়েছে, একদম 6 বছর আগে থেকেই, মানে মোটামুটি 6 বছর আগেই বিয়েটা হয়ে গেছে। হ্যাঁ মানে বিয়ে ওখানে হয়ে গেছে, মাও বলে যে আমি কিছু বুঝতে পারি না যে আমার বৌমা এসছে। আমার পুরো মনে হয় যে নিজের বাড়িতেই গিয়েছি, আর সেরকমই মানে কোনো আলাদা কিছু বুঝতে পারি না, এখনো অব্দি বুঝতে পারিনি, মানে ভবিষ্যৎ হবে তো 6 মাস। কারণ কেন তোর কি মনে হচ্ছে? বন্ধুরা বলে যে দেখবে দেখবি, দাঁড়া বিয়েটা হোক, আজকেই তো তুমি এক্সপিরিয়েন্স গ্যাদার করে নিয়ে গেলি, তো এখনো অবধি দেখে পারিনি। এইবার সংসার করছো? 7 মাসের সংসারে একটুখানি দিদি বলছি, মানে বিষয়টা ছিল আমি হচ্ছে ওর ম্যানেজার ছিলাম 6 বছর, ও শোজ করতে তো সবাই জানতো আমি ওর ম্যানেজার, ওকে ম্যানেজ করছি শোজ এভরিথিং, সম্বন্ধ দেখছে, এদিকে আমরা দুজন প্রেম করছি, একটা খিচুড়ি সিচুয়েশন, তারপরে দেখা গেলো বিয়ে দিয়ে দিল মেয়ের সরকারি চাকরি ছেলের সাথে, আমি বেচারা 6 বছর ধরে প্রেম করে গেছি। আমি ডিরেক্ট সেদিনকে কি মনে হলো, গেলাম গিয়ে শ্বশুরমশাইকে বলে দিলাম যে আমি বিয়ে করতে চাই, তো শ্বশুরমশাই যেহেতু জানতেন আমরা একসাথে পারফর্ম করছি, শোজ করতে পেরেছি, হ্যাঁ তো বললো যে ঠিক আছে তাহলে তুমি তোমার বাবা মাকে বলো, রাজি হয়ে গেল। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।